ओमा चंडाला प्रतिहतरयो यस्य प्रेम प्रवाहो लोकातीतोऽप्यह न जहो लोककल्याणमार्गं त्रैलोक्येऽप्यः प्रतिममहिमा जानकी प्राणवन्तो भक्त्या ज्ञानमृतवरवपु सीतयायो गिरामहाहवोत्थं महान्तं हित्वा रात्रिं प्रकृतिसहजा अन्धतामीस्त्रमिश्रं गीतं शान्तं मथुरमपि यः सिंहनादं जगर्ज सोऽयं जातप्रथितपुरुषो रामकृष्णास्त्विदानीं जय जयो रामकृष्णो मंसकल्पोतरु जय जयो भगवान् जगतेरगुरु जय जयो गुरुमाता जगतो जननी रामकृष्ण भक्तिदात्री चैतन्योदायिनी जय जयो रामकृष्ण इष्टगोष्ठीगण सवार चरण रणु मागे अधम श्री भगवानेर अशेष इच्छाय आबार आमरा समबेत होयेछि श्री श्री रामकृष्ण पुथी थेके पाठ एवं आलोचनार उद्देश्य निये। আজকে আমাদের খুব সৌভাগ্য যে আমরা এই আলোচনা স্বয়ং বেলুড় মঠ থেকে করতে পারছি। আমরা বিগত দিন শেষ করেছিলাম ভক্তদের সঙ্গে রঙ্গ ও সংযোজন। ঠাকুরের বড় ইচ্ছা ছিল যে তিনি গিরিশ ঘোষের সাথে আলাপ করবে। নানারকমভাবে পদ্ধতিতে গিরিশ ঘোষের সঙ্গে আলাপ করার চেষ্টা করছে, কিন্তু কোনো পদ্ধতিই সাকসেসফুল হচ্ছেন না। একদিন তিনি নন্দ বসুর বাড়িতে গিয়েছিলেন, বাগবাজারের নন্দ বসুর বাড়ি, সেখানে গিয়েছিলেন দশমহাবতার মূর্তি দেখতে। এবং সেই দশমহাবতার মূর্তি দেখে সেখান থেকে পায়ে হেঁটে আমাদের নারায়ণের সঙ্গে তিনি আস্তে আস্তে বলরাম বসুর বাড়িতে যাচ্ছিলেন। বলরাম বসুর বাড়িতে যাওয়ার পথে রাস্তাতে গিরিশ ঘোষের সঙ্গে তার দেখা হয়ে গেল। পুথিকার লিখছেন, নিজ প্রয়োজনে তথা ছিলেন গিরিশ, দেখিয়া প্রভুর সনে প্রভুর মনে পরমহরিশ, করুণ কটাক্ষ ফাঁদ অতি মোহনীয়া, ঈষত বঙ্কিম আঁকি তাহাতে পাতিয়া, নিক্ষেপিলা প্রভুদেব কৌশলের পরে, মন পাখি গিরিশের ধরিবার ধরে। অগম বনের পাখি উড়ে বনে বনে, ইচ্ছা মতো নাচে গায় আপনার মনে, গাছে ফল ক্ষুধায় তৃষ্ণায় স্রোতে জল, জানে না অধীনতা পায়ের শিখল, প্রভুর বিচিত্র ফাঁদে বিশ্ববিমোহন, কেমনে পড়িল পাখি অকত্য কথন, কহিবারে বিবরণ কিসাধ্য আমার, যত পারি শুন কথা অমৃত ভাণ্ডার। বলছেন শ্রীরামকৃষ্ণ এমন একজনকে বন্ধু করতে চাইলে যার স্বভাব হচ্ছে বনের পাখির মতো, সে ঘুরে বেড়ায়, সে একেবারে জঙ্গলের মধ্যে ঘুরে বেড়ায়, ক্ষুধা পেলে সে জঙ্গলের ফল থেকে গাছ থেকে ফল নিয়ে খায়, তৃষ্ণা পেলে সে নদীর জল পান করে, কিন্তু সে কখনো কারোর আওতার মধ্যে আসে না, এটা হচ্ছে কথা। তাকে তিনি ধরবার চেষ্টা করছেন। বলছেন প্রভুর বিচিত্র ফাঁদে বিশ্ববিমোহন, কেমনে পড়িল পাখি অকথ্য কথন। অকথ্য শব্দের অর্থ হচ্ছে যা মুখে বলা যায় না, এমন এক শব্দ, এমন এক ভালোবাসা দিয়ে তিনি ধরার চেষ্টা করলেন। বিশ্ববিমোহন, যে ফাঁদের মধ্যে জগৎকে মোহিত করে রেখেছেন, সেই বিশ্ববিমোহন ফাঁদের গল্প বলছেন। বলছেন কহিবারে বিবরণ কিসাধ্য আমার, যত পারি শূন্য কথা অমৃত ভাণ্ডার। বলছেন আমি বলবো এরকম শক্তি আমার নেই, তাই আমি বল যা কিছু বল যেমন শুনেছি সেরকম খালি বিবরণ দিয়ে যেতে পারি, অনুভবটা হওয়ার তো কথা আমাদের মনের মধ্যে। প্রভুর কর্মতে কিছু নাহি হয় গোল, আঁখিতে হইল কাজ মুখে নাহি বল, নিকটে গিরিশে প্রভু নমস্কার করি, চলিলা বসুর বাড়ি পুণ্যময়ী পুরী। বলছেন যে এই ঠাকুর মুখে কোনো কথা বলছেন না, তার দিকে এমন একটা ভালোবাসার দৃষ্টি নিয়ে তাকালেন যে গিরিশ কাছে আসতে বাধ্য হইলেন। গিরিশ বড় একটা কারোর কাছে আসেন না, সাধু সন্ন্যাসীদের তো একেবারেই মান্য করেন না, এইরকম মানুষ। তিনি ধীরে ধীরে শ্রীরামকৃষ্ণের কাছে এসে উপস্থিত হলেন, গিরিশ তাকে নমস্কার করে ধীরে ধীরে পুণ্যময়ী পুরীতে প্রবেশ করলেন। এটা ছিল পূর্ব দিনের গল্প, এখানে গিয়ে আমরা শেষ করেছিলাম, পরের অংশ থেকে আমরা পড়ি। কুবেরের মতো যদি কেহ ধনবান, ইন্দ্রের সমান যদি কেহ ধরে মান,
কার্তিক সম যদি গরণ সুন্দর, অর্জুনের সম যদি কেহ ধনুর্ধর, যদি কেহ যোগী ত্যাগী শঙ্করের মতো, তথাপি গিরিশে নহে কারো কাছে নত, নির্ভয় হৃদয়ালয়ে নাহি রীতি নাহি লজ্জা ভয়, চিন্তাশীল গম্ভীর প্রকৃতি অতিশয়, বুদ্ধির ইয়ত্তা নাই ঘটেতে বিস্তর, চার পাঁচ বেশি ষোলো আনার উপর, ফিকির ফন্দির বুদ্ধি কত ঘটে খেলে, সেখানে চলে না যেখানে চলে না চুজ বাঁশ তাহা ঠেলে, সুমেরু এরিয়া গুরু তনু অভিমানে, যে হোক তাই যতই বড় তাহারে না মানে, কথই মোহন তার মুখের কথার, পুত্রের কাটিয়া মাথা পিতারে ভুলায়, কিন্তু আজ হেন ফাঁদ আপাতিলা গোসাই, গিরিশের পক্ষে আর কোনো রক্ষা নাই। বলছেন যে কুবেরের মতো গিরিশ নিজেকে ছাড়া কাউকে বড় একটা পাত্তা দিতেন না, তিনি মনে করতেন তিনি ভীষণ রকমের প্রতিভাধার এবং তার তুল্য মানুষ এ জগৎ সংসারে কেউ নেই। বলছেন কুবেরের মতো যদি কেউ ধনবান, আমরা যেরকম অনেক সময় বড় লোকেদের একটুখানি ভালোবাসি, যাদের একটু অর্থ টর্থ আছে তাদের অনেকেই আমরা ভালোবাসি, আমাদের মনে হয় না যে তার কাছে গেলে ভালো হবে, বড়লোক আত্মীয়দের সাথে আমরা সক্ষমতা তৈরি করবার চেষ্টা করি। বলছেন ইন্দ্রের সমান যদি কেহ ধরে মানি, যদি খুব মানি গুণী মানুষ হয়, আমি তার আমাদের কাছে সেদিনকে একজন বলছিলেন যে আমি জিজ্ঞেস করলাম তার বাড়ি কোথায়, বলছে সৌরভ গাঙ্গুলির বাড়ির কাছে, কিন্তু গিয়ে দেখলাম সৌরভ গাঙ্গুলির বাড়ি কোথায়, তিনি থাকেন জোকাতে, কিন্তু সৌরভ গাঙ্গুলি এমন মানি যে তার এই রেডিয়াসটা ক্রমাগত বাড়তে থাকছে, এমনকি এই যে যারা দূরে আছেন তারা শুদ্ধ মনে করছেন সবাই আমরা সৌরভ গাঙ্গুলির বাড়ির কাছাকাছি। কার্তিকের সম যদি গরণ সুন্দর, অর্জুনের সম যদি কেহ ধরুর্ধর, কার্তিকের মতো যদি সুন্দর দেহায় সুন্দর দেখতে মানুষ হয়, এমনকি অর্জুনের মতো যদি ওরকম তেজিয়ান বীর ধনুর্ধর পান, যদি কেহ যোগী ত্যাগী শঙ্করের মতো, তথাপি গিরিশ নহে কারো কাছে নত, এমনকি কেউ যদি যোগী ঋষি স্বয়ং শিবের মতো যোগী হন, তবু গিরিশ কারোর কাছে নত হন না। তার আত্মাভিমান এত বেশি, যে তিনি কোনো কিছুর সাথে কোনো কিছুতেই তিনি একেবারেই সংযুক্ত হতে চান না, তিনি কখনো কারোর কাছে মাথা নত করেন না। কেমন মানুষ তিনি, নির্ভয় হৃদয়ালয় নাহি লজ্জা ভয়, চিন্তাশীল গম্ভীর প্রকৃতি অতিশয়। তার হৃদয় ভয় কাকে বলে সেটা তার ছিল না, তার কোনো লজ্জা ভয় কোনোটাই কিছু নেই। যে কোনো কাজ, তার নাটকের জন্য তিনি যে কোনো জায়গায় যেতে পারতেন, যে কোনো জিনিস করতে পারতেন, সৃষ্টিশীল মানুষ ছিলেন। এটা খানিকটা সৃষ্টিশীল মানুষের মধ্যে হয়, এক্সট্রিম অবধি তারা যেতে পারেন, এরা কিছুতেই কখনো কোনো কিছুতে ভয় পান না। তাই বলছেন যে নির্ভয় হৃদয়ালয় নাহি লজ্জা ভয়, চিন্তাশীল গম্ভীর প্রকৃতি অতিশয়। আমরা একটা চেহারার ছবি, গিরিশচন্দ্র ঘোষের ছবি আপনারা দেখেছেন, এর সাথে এই রং টংগুলো লাগাতে থাকুন। মাটির প্রতিমাটা আপনার কাছে আছে, এই সাদা মেটের সাদা রং লাগান, তারপরে নানা রঙের রঙিতে তুলিতে তাকে রঙিন করে ফেলুন, দেখবেন আপনাদের চোখের সামনে একজন গিরিশচন্দ্র ঘোষকে আপনারা দেখতে পাচ্ছেন। বলছেন চিন্তাশীল গম্ভীর প্রকৃতি অতিশয়, সবসময় গভীর চিন্তায় মগ্ন। যারা গভীর চিন্তায় মগ্ন তাদের একটা বড় গুণ হয়, তারা কখনো বড় একটা খুব বেশি কলকল ছলছল জলজল হয় না। যারা গভীর চিন্তা করে, গভীরভাবে করে, আমরা আমাদের মাস্টারমশাইদের দেখেছি যখন স্কুলে তারা পড়াতেন, এমন গম্ভীর হয়ে যেতেন, এমন গভীরতার সঙ্গে পড়াতেন, মনে হতো বিষয়টার ভেতরে ডুবে আছে। যখন তিনি স্বাভাবিক হতেন সেই মানুষকেই চিনতে পারা যায় না। কোনো কোনো মাস্টারমশাইকে তো আজকে প্রায় 30 বছর পরে যখন দেখছি, তখন তারা যখন হেসে গল্প করেন, মজা করেন, হই হই করেন, এমনকি ছোটোবেলা সেই নানারকম গেমসের ভেতরে তারা পার্টিসিপেট করেন স্কুলের রিউনিয়নে, তখন আমাদের সেই যে চেনা মাস্টারমশাই, গম্ভীর মাস্টারমশাই, যাকে কখনো কোনো দিন হাসতে দেখিনি, তার কথাটা সবসময় মনে পড়ে। ঠিক সেই রকম তিনি চিন্তাশীল গম্ভীর অতিশয়, বুদ্ধির আত্মা নাই ঘটেতে বিস্তর, চারি পাঁচ বেশি ষোলো আনার উপর, বুঝেছেন প্রচুর বুদ্ধি, ষোলো আনা বুদ্ধির উপর আর পাঁচ আনা বেশি, মানে 21 আনা বুদ্ধি, ধুরন্ধর বুদ্ধিধর তিনি। ফিকির ফন্দি বুদ্ধি কত ঘটে গেল, যেখানে চলে না ছুঁচ বাঁশ তাতা ঠেলে। বলছেন তার কত রকমের যে বুদ্ধি, ফিকির ফন্দিও অনেক রকম আছে,
নাটক করবার জন্য যেখানে যা কিছু করার দরকার সেখানে তিনি করেন। অদ্ভুত রকমের মেধাবী মানুষ ছিলেন। বলছেন কিরকম, পুত্রের কাটিয়া মাথা পিতারে ভুলায়, গিরিশের পক্ষে আর কোনো রক্ষা নাই। বলছেন পুত্রের কাটিয়া মাথা, এই অদ্ভুত শ্রীরামকৃষ্ণ কি করলেন, যে তার সন্তানের শোকে তাকে শোকে একদলে জর্জরিত করলেন, এবং সেই জর্জরিত করে সেই গিরিশকে এমনভাবে তিনি বিমোহিত করলেন যে আর গিরিশের কোনো রকম কোনো রক্ষা নেই। প্রতিকার দেখছেন, দাঁড়ায় গিরিশ চন্দ্র বাড়ি বাড়ি চায়, যে পথে পয়ান করেন প্রভু দেব রায়, টানিতে লাগিলা শ্রী প্রভুর আকর্ষণ, যাইতে প্রভুর সঙ্গে গিরিশের মন, প্রকৃতি সুলাভ অভিমান সুপ্রবল, স্তম্ভিত হইয়া ভাবে চরণ অচল, এমন সময় তথা উত্তরিল ধে বালক নারায়ণ চন্দ্র, হাসিয়ে হাসিয়ে অমতি অমিয় অমৃত বরষি ভাসে, কহিল তাহারে দেখিতে তাহারে ডাকিলেন প্রভুরায়, তিল নাহি দেরিতে হো চলিল অমনি, মহামন্ত্রে বিমোহিত যেই রূপ ফণি। প্রতিকার বলছেন এটা ভীষণ রকম দেখবার ইচ্ছা। বলছেন যে ঠাকুর চলে যাচ্ছেন, ঠাকুরের ভীষণ রকমের তাকে দেখবার জন্য ইচ্ছা, তার কাছে যাওয়ার ভীষণ রকমের ইচ্ছা, অথচ ওই যে আত্ম অভিমান আছে তার থেকে কিছুতেই বেরোতে পারছেন না। তাই ঠাকুর যে পথ দিয়ে হেঁটে গেলেন সেই পথের দিকে তাকিয়ে আছেন, তার মনে হচ্ছে যাই না একটু গিয়ে দেখা করে আসি, কিন্তু আত্মাভিমান এত তীব্র যে তিনি কিছুতে কোনোভাবে শ্রীরামকৃষ্ণের সঙ্গে দেখা করার তার সামান্যতম ইচ্ছাটুকু হল না। বলছেন প্রকৃতি সুলভ অভিমান সুপ্রবল, স্তম্ভিত হইয়া ভাবে চরণ অচল। এরকম ছোট মেয়েরা তারা কিছু না পেলে যেমন ঠোঁট ফুলিয়ে বসতে থাকে, ঠিক সেই রকম তিনিও ঠোঁট ফুলিয়ে বসে পড়েছেন, না আমি যাব না, আমি ঠাকুরের সঙ্গে দেখা করব না। এদিকে তার মনেতে ভীষণ ইচ্ছা যে তিনি যদি শ্রীরামকৃষ্ণের সঙ্গে একটু কথা বলবার সুযোগ পেতেন, একটি শ্রীরামকৃষ্ণকে দেখার সুযোগ পেতেন। বলছেন বারবার তিনি সেই দিকে চেয়ে আছেন, যখন তার মনে এরকম হচ্ছে এমন সময় সেই বালক নারায়ণ চন্দ্র, যিনি ঠাকুরকে সঙ্গে করে নিয়ে তিনি ফিরে এলেন। বলছেন অমিয়ত অমৃত বরষি ভাসে, কহিল তাহারে অমৃত বরষ কেন, কারণ তার সেই মধ্যে দিব্য আবাহন ছিল, শ্রীরামকৃষ্ণ তাকে ডেকেছেন। বলছেন দেখিরে তাহারে ডাকিলেন প্রভুরায়, তোমাকে দেখবার জন্য ঠাকুর তোমাকে ডেকে পাঠিয়েছে। ঠাকুর বুঝতে পারছেন তার ভীষণ কষ্ট হচ্ছে, কিন্তু যেহেতু সেই অভিমান আত্মাভিমানটা তীব্র, তাই কিছুতেই তিনি সেইটাকে ভেদ করে সেটাকে অতিক্রম করে যেতে পারছেন না। তিল নাহে তেরিতে হ চলিল অমনি, মহামন্ত্রে বিমোহিত যেই রূপণী। এইবার আর তার কোনো অভিমান কাজ করলো না, মনে হলো যে অভিমান যদি থাকে তাহলে তার ভীষণ কষ্ট হবে, তাহলে তার ভীষণ রকমের সমস্যা তৈরি হবে। তাই এতটুকু দেরি না করে তিনি শ্রীরামকৃষ্ণের সঙ্গে দর্শন করতে ওই ছোট্ট ছেলের পেছনে দ্রুত হাঁটা দিলেন। দ্রুত পদ সঞ্চালনে পরম হরিষে, যেথা প্রভু গুণমণি পশুর আবাসে, সম্মুখেতে শ্রীপ্রভুর বসিলেন গিয়া, প্রভুর পরমানন্দ গিরিশে দেখিয়া। মজার কথা দেখুন, একটু হাঁটতে চাইছিলেন, এক পাও এগিয়ে যেতে চাইছিলেন, যে মুহূর্তে ঠাকুর তাকে ডেকে পাঠালেন দ্রুত পদ সঞ্চালন, তিনি এবারে দ্রুত দ্রুত যাচ্ছেন, যেন একটু সময় নষ্ট করতে চাইছেন না। দ্রুত পদ সঞ্চালনে পরম হরিষে, শ্রীরামকৃষ্ণের আনন্দ তার ভেতরে দেখা ডেকেছেন, এই সংবাদ তার কাছে একটা তীব্র আনন্দ বয়ে নিয়ে এলো। যেথা প্রভু গুণমণি প্রভুর আবেশে, কোথায় গিয়ে বসলেন, একবারে ঠিক সামনেটা, সম্মুখেতে শ্রীপ্রভুর বসিলেন গিয়া, প্রভুর পরমানন্দে গিরিশে দেখিয়া। যে তিনি একবারে সামনে গিয়ে বসলেন, আর তিনি তো তার আনন্দটাকে প্রকাশ করতে পারেন না, এদিকে ইনি এর আনন্দটাকে প্রকাশ করলেন। তিনি আনন্দটাকে প্রকাশ করে তিনি যেন ঠাকুর গিরিশকে দেখে যেন নিজের আনন্দকে প্রকাশ করতে থাকলেন। প্রতিকার বলছেন জিজ্ঞাসে গিরিশে চন্দ্র প্রভু গুণধারে, গুরু কি প্রকার বস্তু গুরু বলে কারে, উত্তর হইল ভক্তে চিরকেলে চেনা, গুরু কি কেমন জানো যেমন কটনা, মিলাইয়া ইষ্ট পদে নাহি রাখে আর, তোমার হয়েছে গুরু কি চিন্তা তোমার, শ্রীবাক্যে বিশ্বাস ভরা কহিলেন পিছে, তোমার মনেতে মাত্র এক বাঁক আছে, গিরিশ বিস্মিত শুনি শ্রীপ্রভুর শ্রীবাক্য প্রভু, সভয়ে জিজ্ঞাসা কিসে বাঁক হবে দূর, করুণ ভাষায় তারে কহিলা কোসাই, অচিরে হইবে দূর কোনো চিন্তা কিছু নাই, এতক অবধি কথা শেষ অন্ধকার,
ভক্তি ভরে প্রভু দেবে করি নমস্কার, ঘরে ফিরি আপনার চলে নকিরিশে, অন্তরে আনন্দে ভরা পরম হরিষ, কভু নয় অনুভব এমন উল্লাস, শ্রীবাক্য হইল এত অন্তরে বিশ্বাস। সত্যিকার বলছেন যে ঠাকুরকে গিয়ে গিরিশচন্দ্র জিজ্ঞাসা করলেন, এই গুরু কাকে বলে? এটা আমাদের একদম চিরন্তন প্রশ্ন, গুরু কে? আদতে যার কাছে মন্ত্র দীক্ষা নিচ্ছে তিনি কি গুরু? তাহলে গুরুটা কি? বলছেন গুরু কি প্রকার বস্তু গুরু কারে বলে? উত্তর হইল ভক্তে চিরকাল চেনা। গুরু কি কেমন জানো? যেমন কোটনা, কোটনা মানে যাতে ইয়ে করা হয়, এই স্ম্যাশ করা হয়, ঠিক সেই কোটনা বস্তুটি হলেন গুরু। মিলাইয়া ইষ্ট বস্তু নাহি রহে আর, তেমন হয়েছে গুরু কি চিন্তা তোমার। একটা হচ্ছে আমরা হামানদিস্তে যে রাখি সেখানে আপনি খানিকটা আদা নিয়েছেন, খানিকটা লঙ্কা নিয়েছেন, খানিকটা আরও কিছু নিয়েছেন, একটুখানি জল নিয়েছেন, আর হয়তো লবণ নিয়েছেন, লবণ নিয়েছেন, একটুখানি চিনি নিয়েছেন, তারপরে কুটনো কুটনো ওই কুটতে শুরু করলেন, কুটনি দিয়ে কুটতে শুরু করলেন। যখন কুটনা হয়ে গেল, বাটনা বাটা হয়ে গেল, তখন আর লবণ ওই হামানদিস্তেটার দরকার নেই, তখন ওই মশলাটা দিয়ে রান্না করে দেবে। ঠিক সেরকম যতক্ষণ না পর্যন্ত ইষ্টের মনে শ্রী ভগবানের চিন্তা দিব্যরূপে না আসে, শুধু শ্রী ভগবানকে একবার মন প্রাণ উজাড় করে চিন্তা করতে পারে না, ততক্ষণ অনুঘটকের কাজ করে, তিনি পেশাই করেন, নানা সময়ে নানা জিনিস সৃষ্টি করে আমাদের মনের ভেতরে, আমাদের ইচ্ছাগুলো আমাদের মনের ভেতরে, আমাদের যাবতীয় উত্তরগুলো, যা প্রশ্নের উত্তরগুলো তারা দিয়ে থাকেন। তাই বলছেন তিনি হলেন এরকম। শ্রীবাক্যে বিশ্বাস ভরা কহিলেন পিছে, তোমার মনেতে এক বাক আছে, মিলাইয়া ইষ্ট গুরু নাহি রহে আর, তোমার হয়েছে গুরু কি চিন্তা তোমার। বলছেন গুরুর ইষ্টে গুরু ইষ্টের সঙ্গে মিলন করিয়ে দিয়ে তিনি আর থাকেন না। দেখবেন আমাদের শ্রীগুরুরা কেউ সদেহ নেই, তারা কিন্তু আমাদের ঠাকুরের সঙ্গে আলাপ করিয়ে দিয়েছেন। প্রভানন্দজির কাছে মন্ত্র দীক্ষা পেয়েছিলেন তিনি একজন, তিনি ভারী সুন্দর একটা কথা আমাদের লিখেছিলেন, সেখানে তিনি লিখেছিলেন যে দীক্ষা নিতে যখন মহারাজের কাছে এলাম, তখন দেখলাম যে মহারাজ সেই দীক্ষার ঘরে যে ঠাকুরমশাই যে ছবিটি আছে সেইখানে অর্ঘ্য দিলেন। অর্ঘ্য দিয়ে বললেন, আমি ঠাকুরকে তোমাদের কথা বললাম এবং তার কাছে প্রার্থনা করলাম তিনি যেন তোমাদের দয়া করে গ্রহণ করে। আবার যখন দীক্ষা হয়ে যাবে তখন আবার গিয়ে অর্ঘ্য দিলেন এবং বললেন, আমি ঠাকুর তার আগে তিনি বললেন, আমি ঠাকুরকে গিয়ে বলবো তিনি যেন তারই সম্পত্তি গ্রহণ করেন। বলছেন তিনি তারপরে তিনি আমাদেরকে ভগবানের সঙ্গে মিলন করিয়ে দিয়ে আর কোনো রকম কোনো কিছু কোনো সময় নেন না। যখন আমরা ভগবানের সাথে মিলিত হয়ে যাই তখন আর আমাদের আর কিছু প্রয়োজন হয় না। কথামৃতে বহু গল্প আছে ইঙ্গিতবাহী। বলছেন যে চিঠি এসেছে, বাড়ি থেকে চিঠি এসেছে, চিঠি কি করে, চিঠিতে লেখা আছে যে রেলগাড়ি পার কাপড় আর একটা মিষ্টির থালা, সেটাকে কিনতে হবে। এদিকে চিঠিটা হারিয়ে ফেলেছে, তাই জানি না কি লেখা আছে, আঁতি পাতি করে সেই চিঠিটা অনেক কাণ্ড করে সেই চিঠিটিকে খোঁজা হলো। তারপরে যখন চিঠি পাওয়া গেল তখন দেখা হলো ভেতরে লেখা আছে রেলগাড়ি পার কাপড় আর এই সন্দেশ এক থালা মিষ্টি কিনতে হবে। তখন চিঠিটি ফেলে দিয়ে সেই রেলগাড়ি পার কাপড় আর সন্দেশের খোঁজে করে। গুরু ঠিক আমাদের ঠিক, যতক্ষণ না পর্যন্ত কীভাবে ভগবানকে পাবো এইটা আমাদের মনের মধ্যে দৃঢ় হয় না, ততক্ষণ অব্দি আমরা ছোটাছুটি করি, এখানে ছুটি, সেখানে ছুটি, ওখানে ছুটি, কীরকমভাবে গুরু মন্ত্র পাবো, কীরকমভাবে গুরু দীক্ষা পাবো, কেমন করে তার সঙ্গে নিজের মনকে মিলিত করবো, এইসব নানা রকমের চিন্তা চলতে থাকে। কিন্তু যখন তিনি আমাদের সাধন ভজন দেন, দিক উপাসনার পদ্ধতি জানেন, তখন আমরা মন প্রাণ ডুবেই তাতে চলে যাই, তখন কিন্তু আর সেইভাবে আমরা গুরুকে খুঁজি না, তখন আমরা ইষ্টের অনুসন্ধান করতে পারি। ঠাকুর বলছেন তোমার চিন্তা কিসে, তোমার তো গুরু হয়েছে, তিনি যে স্বয়ং গুরু একথার বলছেন না, বলছেন তোমার তো গুরু হয়ে গেছে, শুধু একটা বাঁক আছে তোমার। আমাদের মনে 100টা বাঁক থাকে, সেখানে গিরিশচন্দ্রের মনে একখানা বাঁক আছে। বলছে গিরিশ বিস্ময় শুনিয়ে শ্রীবাক্য প্রভু সভায় জিজ্ঞাসা করে কিসের বাঁক হবে দূর, করুণ ভাষায় তারে কহিলা গোসাই অচিরে হইবে দূর চিন্তা কিছু নাই। গিরিশ জিজ্ঞাসা করলেন কি করে এই মনের বাঁক দূর হবে, দূরীভূত হবে কি করে? গিরিশকে তিনি বললেন যে অচিরে এক্ষুনি কিছুদিন মধ্যেই তোমার মনের বাঁক দূর হয়ে যাবে। সভায় করুণ ভাষায় অচিরে হইবে দূর কিছু চিন্তা নাই, এতে কবতি কথা শেষ অন্ধকার, ভক্তিবরে প্রভু দেবে করি নমস্কার। বলছেন
যে এই কথার সঙ্গে সঙ্গেই আজকের মতো কথা শেষ হয়ে গেল, আর কথা হলো না। বলছেন তিনি সেই কথা বললেন, কিন্তু দেখুন ফারাকটা হলো, যখন ঠাকুরের সঙ্গে প্রথম দেখা হয়েছিল তখন তিনি প্রথম দিন যেদিনকে স্টার থিয়েটারে তিনি দেখেছিলেন সেদিনকে কিছুতে ঠাকুরকে দেখে তিনি প্রণাম করেননি, এমনি ঠাকুরের কাছেও তিনি যাননি। আর আজকে দেখুন মনের পরিবর্তন একটু একটু করে হচ্ছে, আজকে যখন তার সঙ্গে দেখা হলো গিরিশের সঙ্গে ঠাকুরের, গিরিশ তখন নত জানুয়ায় ঠাকুরকে প্রণাম করছে। কিন্তু এফেক্টটা দেখুন, ঘরে ফিরে আপনার চলেন ও গিরিশ, অন্তরে আনন্দ ভরা পরম হরিশ, কভুনয় অনুভব এমন উদ্ধব, শ্রীবাক্য হইল এত অন্তরে বিশ্বাস। বলছেন যে তিনি চলেছেন, তার বাড়ি ফিরে চলেছেন, কিন্তু ভীষণ রকমের আনন্দ হচ্ছে, এত আনন্দ এত উল্লাস এর আগে তার কখনো হয়নি, তার কোনোদিন এরকম আনন্দ হয়নি। তিনি সেই আনন্দ ভরা হৃদয় নিয়ে তার বাড়িতে ফিরে রইলেন। বললেন কোথা থেকে আনন্দ এলো না, শ্রীবাক্যে হইল এত অন্তরে বিশ্বাস। তা তিনি গুরু খুঁজে চলেছিলেন, তিনি একটা মুক্তির পথ খুঁজে চলেছিলেন, কিন্তু আজকে ঠাকুর যখন তাকে বললেন যে তাঁর গুরুকরণ হয়ে গেছে, শুধু মনের একটা বাঁক খোলা বাকি আছে, সেই বাঁকটা খুলে গেলেই তার জীবনে যাবতীয় সমস্যা দূরীভূত হবে, এই বিশ্বাস এই আশ্বাসটুকু তার মনের ভেতরে এত তীব্রভাবে জাগলো যে সে আর অন্য কোনো রকমভাবে কোনো কিছু তাকে স্পর্শ করছে না। শ্রীপ্রভুর মহোৎসবে ভক্তির আকারে চলিতেছে ক্রমান্বয়ে প্রতি শনিবারে, এইবারে আয়োজন করিলেন রাম, চাই ভক্ত শ্রীপ্রভুর মহাভাগ্যবান, ছুটিল চৌদিকে বার্তা তরিতের ন্যায়, প্রভু ভক্ত দূরে কাছে যে রহে যে থায়, বীরভক্ত শ্রীপ্রভুর গিরিশনুতন, পত্রের দ্বারায় তারে ভক্ত কোন জন, সংবাদ পাঠায় কোন ভক্তের আদেশে, শ্রীপ্রভুর মহোৎসব রামের আবাসে, যতদিনে গিরিশের সচঞ্চল মন, যাই না যাই কি না যাই মনে করে আন্দোলন। অধিকার বলছেন যে ঠাকুর প্রায় প্রতি শনিবারই ভক্ত বাড়িতে আসতেন, ঠাকুর ওখান থেকে রওনা হতেন একটু বিকেলের দিকে 4টে 4টে নাগাদ, আর এই 5টা 5:30 6টার মধ্যে তিনি ভক্ত বাড়িতে উপস্থিত হতেন। সবাই শনিবার দিন কাজকর্ম সেরে আসতেন এবং সন্ধ্যেটা সেই ভগবত প্রসঙ্গ এবং আনন্দেতে কাটত। সে এক অদ্ভুত ব্যাপার, ঠাকুরকে ঘিরে সে ভীষণ রকমের আনন্দ। এইবার এইবারের যে ভক্ত সম্মেলন সেটা রামচন্দ্র দত্তের বাড়িতে হলো। বলছেন চাই ভক্ত শ্রীপ্রভুর মহাভাগ্যবান, চাই মানে এরকম সেই সলিড, সেইরকম সলিড ভক্ত বোঝাতে চাইছেন যে শ্রীরামকৃষ্ণের প্রতি যার ভীষণ রকমের গভীর ভালোবাসা, মুখোমুখে বার্তা ছড়িয়ে গেল বিভিন্ন জায়গায়, কিন্তু গিরিশ তো এর কখনো এর আগে আসেনি, তাই কোনো এক ভক্তের আদেশে আরেক ভক্ত তাকে চিঠি দিয়ে জানালেন, জানো তো গিরিশ অমুক দিন পরমহংসদেব আসছেন। যথাদিনে গিরিশের সচঞ্চল মন, যাই কি না যাই মনে করে আন্দোলন, যথাদিন যেদিনকে সেই বিয়ের অবস্থান সেদিনকে তার ঠাকুর আসবেন যেদিনকে তিনি জানেন, সেই দিন তার বারবার মনে হচ্ছে একবার যাই গিয়ে ঠাকুরের সঙ্গে ঠাকুরের কাছে গিয়ে খানিকক্ষণ বসি, কিন্তু তার তো মনের ভেতরে সবসময় সংশয় যে কোনোভাবে যেন নিজের মন না খোয়াতে হয়। অধিকার বলছেন শ্রীপ্রভুর আকর্ষণ বড়ই প্রবল, ঠিক যেন একটানা প্রলয়ের জল, কার সাধ্য কারের রথে এটানের চোটে, গেল দিন বসিলেন সূর্যদেব পাটে, সন্ধ্যার পরেই যাবে কিছু হয় রাতি, যে সে সময় শ্রীপ্রভুর উৎসবের রীতি, গিরিশ চঞ্চল বড় মঞ্চের ভিতরে, বাহিরে আসিয়া পথে ক্রমে অগ্রসর, ক্ষণিক্ষণে যায় পুনঃথানে ক্ষণিক্ষণে থামে ক্ষণিক্ষণে, উর্ণিত হৃদয়খানি মহা অভিমানে, নিজ গণমান্য লোক শহর ভিতর, স্বভাব না জানে যেতে অপরের ঘর, প্রাণান্তেও নতশির কারু কাছে নয়, সমাজ সম্পর্কে যদি গুরুজন হয়, তাহে মহোৎসবে চার ভবনে কোষাই, কখনো তাহার সঙ্গে আলাপন নাই, ইতি উতি ভাবিতে ভাবিতে উপনীত, রামের আবাসে যেথা তার সন্নিহিত, সুরেন্দ্রের সঙ্গে রাম বাহির দুয়ারে, আসিছে গিরিশ ঘোষ পায়ে দেখিবারে, উভয় সকৌতুকে দেখিয়া ঘটনা, নাট্যকার শ্রী গিরিশ সকলের চেনা, বেশ্যালয়ে ব্যবসায়ে সুরা করে পান, ধর্ম বিবর্জিত ব্যক্তি সাধারণ জ্ঞান, সাধারণে জ্ঞান, শ্রীপ্রভুর দর্শন আসিছে যে জন,
শ্রীপ্রভুর দর্শনে আসছে সেজন, উভয়ে সুরেন্দ্র নামে বিশ্ব বিস্ময় মন, যথাযোগ্য সম্ভাষণে গিরিশে লইয়া বসাইয়া দিলারাম ভিতরে দেখিয়া, অতি অল্প পরিসরে রামের প্রাঙ্গণ, সেইখানে শ্রীপ্রভুর ভক্ত বিনোদন প্রতিকার বলছেন। ঠাকুরের এমন তীব্র আকর্ষণ, এটা টানা প্রলয়ের জলের মতো, এটা আমরা খুব বুঝতে পারি। যখন এক টানা বৃষ্টি হতে থাকে, সেই আমাদের নদীর জল ভীষণভাবে যায়, একবারে সব কিছু ভেঙে চুড়ে তছনছ করে নিয়ে যায়। এবার আমরা জিপলাট যেতে পারিনি, গতবার আমরা জিপলাটে গিয়েছিলাম দুবার, তার মধ্যে ঠিক বর্ষার পরে একবার গিয়েছিলাম। গিয়ে দেখেছিলাম যে জলের এত তাণ্ডব, জল ভেতরে ঢুকতে চাইছে, দ্বীপের মধ্যে ঢুকে পড়তে চাইছে, কিন্তু অনেকগুলি বাঁধ তৈরি করা হয়েছে, সেই বাঁধগুলো অতিক্রম করে তাকে, বাঁধগুলো তাকে আটকে দিচ্ছে বারবার, কিছুতেই তাকে যেতে দিচ্ছে না। তখন একটা দিনে যখন প্রলয় তাণ্ডব হতে থাকলো, তখন সেই সমস্ত বাঁধ ভেঙে সমুদ্র সোজা সুধী গ্রামের ভেতরে প্রবেশ করে গেল। যাত্রাপথে যতগুলো গাছ ছিল দেখে মনে হচ্ছে সমস্ত যেন, বলছেন এই যখন যাত্রাপথে যতগুলো নারকেল গাছ ছিল, নারকেল গাছের মতো শক্তপোক্ত গাছ, আমরা গিয়ে দেখে মনে হচ্ছে যেন কেউ যেন করাত দিয়ে নিখুঁত করে গাছগুলোকে কেটে দিয়েছে জলের এত তাপ। শুধু তাই নয়, জল যখন ফিরে গেছে, সমুদ্র যখন আর তত শক্তিশালী নেই, সমুদ্র যখন ফিরে গেছে, তখন তিনি একটা কাজ করেছেন, সেই সমস্ত গাছপালা তার পাতা টাতা যা ছিল সব টেনে নিয়ে গেছে। ঘরবাড়ি ঢোকার সময় ঘরবাড়ি যে কটা ভেঙেছে, তার দেওয়াল টেওয়াল সব খুলে সঙ্গে করে নিয়ে চলে গেছে বহু দূরে গিয়ে, সেই সমস্ত জিনিসকে আবার ফেরত পাওয়া গেল। একবারে ওই যে সেই সমুদ্রের ধারে বসার জন্য যে সিট, সেই সিটকে ভেঙে তার মাথার উপর যে ছাতা, সিমেন্টের ছাতা, সেই সিমেন্টের ছাতা ভেঙেছে, এবং সেই সিমেন্টের ছাতা সঙ্গে করে নিয়ে গেছে। নিয়ে গিয়ে কখনো তার ভারী বোধ হয়েছে, সেই সমুদ্রের পাড়ে সেই ছাতা, সেই সিল্ট উল্টে গেছে, সেগুলোকে ফেলে গেছে। ঠিক সেই রকম এত তীব্র তার আকর্ষণ, ঠিক যেন এক টানা প্রলয়ের জলে, কার সাধ্য রোধে এ টানের চোটে, গোল দিন বসিলেন গেল দিন বসিলেন সূর্যদেব পাটে। শ্রীরামকৃষ্ণ দেবের যাবতীয় উৎসবাদি সন্ধেবেলায় হতো, আবার একে সেদিন শনিবার, আবার গিরিশের সেদিনকে থিয়েটার আছে, থিয়েটারের মধ্যে বসে আছে, তিনি তো যাবেন না ঠিকই করে রেখেছেন যে কোনোভাবে তিনি শ্রীরামকৃষ্ণের হাতের মধ্যে আসবেন না, তিনি কিছুতেই শ্রীরামকৃষ্ণের মুঠোর মধ্যে ঢুকবেন না, তাই তিনি ঠিকই করে রেখেছেন যাই হয় হোক আমি কোনোভাবেই শ্রীরামকৃষ্ণের হাতের মধ্যে আসছি না। কিন্তু মনের মধ্যে একটা অদ্ভুত আকর্ষণ তৈরি হচ্ছে যে কখন ঠাকুরকে দেখতে পাবো, কখন ঠাকুরকে দেখতে পাবো। সারাদিন গত হয়ে যাওয়ার পর তিনি যথারীতি তার এতে চলে গেছেন, তার থিয়েটারে চলে গেছেন, কিন্তু থিয়েটারের মধ্যেও গিয়ে তার কিছুতেই মন বসছে না। গিরিশ চঞ্চল বড় মঞ্চের ভিতর বাহিরে আসিয়া পথে ক্রমে অগ্রসর, আর তিনি থাকতে পারলেন না, তিনি স্টেজ থেকে বেরিয়ে এসে, তিনি যাত্রায় থিয়েটার থেকে বেরিয়ে এসে রাস্তায় যেদিকে গিরিশের বাড়ি সেই দিকে হাঁটা শুরু করলেন। এই যে ওটা থিয়েটারটা হচ্ছে আমাদের এখন যেটা চিত্তরঞ্জন অ্যাভিনিউ ক্রসিং, ওইখানে থিয়েটার, সেখান থেকে তিনি মধুরায়ের গলি দিকে ধীরে 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 এগিয়ে আসছেন। বলছেন ক্ষণে ক্ষণে যায় কোনো থেমে থামে ক্ষণে ক্ষণে, উন্নীত হৃদয় খানি মহা অভিমানী, নিজে গণ্যমান্য লোক শহর ভিতর, স্বভাবেতে না জানে যেতে অপরের ঘর। বলছে কিছুটা যায় আবার থামে, মনে করছে যাওয়াটাকে ঠিক হবে, আবার কিছুটা যায় আবার যেন কিছুটা থেমে যায়। যাচ্ছেন তিনি, তার মনে হচ্ছে তিনি গণ্যমান্য মানুষ, তার কি যাত্রার বাড়িতে যাওয়াটা ঠিক হবে, মনে হচ্ছে ঠিক হচ্ছে না, তথাপি তিনি যাত্রা করছেন। প্রাণান্তেও নতশির কারো কাছে নয়, সমাজ সম্পর্কে যদি গুরুজন হয়, তাহে মহোৎসব যার ভবনে গোসাই, কখনো তার সঙ্গে আলাপ নেই, কত রকম কিছু চিন্তা করছেন, কই আমি তো আমার আত্মীয় স্বজন গুরুজন যারা সম্পর্কে, আমার রক্তের সম্পর্কে সম্পর্কে আছে, তাদের তো কখনো প্রণাম করি না, তাদের কথা কখনো মাথা নিচু করি না, তাদের প্রতি কখনো আমি শ্রদ্ধা জ্ঞাপন করি না, তাহলে কী করতে যাবো, কেন যাবো, এই কথা তার মনের মধ্যে সবসময় হচ্ছে। আর যার বাড়িতে হচ্ছে উৎসব তাকেই তো চিনি না, তাহলে যাবো কেন, তিনি কিন্তু এগিয়ে চলেছেন। যখনই থামছেন তার মনের মধ্যে এই জাতীয় বিচারগুলো চলতে থাকে, সামনে ছবিটা ভাবতে পারি না। রামের আবাসে কখনো ইতি উতি ভাবিতে ভাবিতে উপনীত, রামের আবাসে যেথা তার সন্নিহিত,
সুরেন্দ্রের সঙ্গে রাম বাহির দুয়ারে আসিছে গিরিশ দেখি ঘোষ পায়ে দেখিবারে উভয়ে সকৌতুক দেখিয়া ঘটনা নাট্যকার গিরিশ সকলের চেনা রামচন্দ্র দত্ত এবং মনমোহন মিত্র তারা গেটের বাইরে দাঁড়িয়েছিলেন যাতে ভক্তরা এলে তাদেরকে আবাহন করতে পারে। তারা দেখলেন গিরিশচন্দ্র ঘোষ এসে উপস্থিত। গিরিশচন্দ্র ঘোষকে তো সবাই হাড়ে হাড়ে চেনে, এই লোক তাদের বাড়িতে এসছে এটা তাদের কাছে মহা বিস্ময়। বলছেন কি ধারণা ছিল মানুষের মনে তার সম্বন্ধে, বেশ্যালয়ে ব্যবসায় সুরা করে পান, ধর্ম বিবর্জিত ব্যক্তি, সাধারণই জ্ঞান। সাধারণ তাকে এই মনে করতেন যে তিনি তার যে ব্যবসা, তার যে থিয়েটার, সেখানে পতিতা মহিলাদের নিয়ে করতেন, কাজ করতেন, সারাক্ষণ মদ খান এবং ধর্মের কোনো কোনো বিষয়ে তার সামান্যতম আগ্রহ নেই। সেই মানুষ শ্রীপ্রভু দর্শনে আসিছে সেজন, উভয়ে সুরেন্দ্র রাম সবিস্ময় মন, যথাযোগ্য সম্ভাষণে গিরিশে লইয়া বসাইয়া দিল রাম ভিতরেতে গিয়া। অতি অল্প পরিসর রামের প্রাঙ্গণ, সেইখানে প্রভুদেব ভক্ত বিনোদন। বলছেন যে তবু তাকে তারা নিয়ে গেলেন, সসম্মানে নিয়ে গিয়ে বসালেন সেই ছোট্ট বারান্দায় যেখানে রামের বাড়িতে আজকে উৎসব হচ্ছে। পুঁথিকার লিখছেন, করিছেন সংকীর্তন উন্মত্তের পারা, সেই মতো মত্ত ভক্ত সঙ্গে আছে যারা, পূর্ণানন্দময় ঝরে আনন্দ কেবল, প্রতিভাতে যারা ভক্তে আনন্দে বিহ্বল, হীরকের খণ্ড যথা ঝলমল করে, পাইয়া আলোর রেণু দেহের উপরে, ভবনে প্রবেশ মাত্র গিরিশ মোহিতে, দিব্য ভাবানন্দে হয় অন্তর পুরীত, অপূর্ব প্রভুর নৃত্য হয় সে সময়, নৃত্যের মাধুরীর কথা কহিবার নয়, হুঙ্কারিয়া কবু নৃত্য সিংহের প্রতাপে, ধরা করে টল টল শ্রীচরণ চাপে, ভাবে ভরা মাতুয়ারা অতুল বিক্রম, মহাশ্রম তবু নহে অনুভব শ্রম, জ্যোষ্ঠীর মতন কবু শ্রীঅঙ্গ নিশ্চল, কবু কাঁপে পানিদ্বয় কবু চক্ষে জল, সুমন্দ মধুর হাসি কবু কবু খেলে, অপূর্ব লাবণ্য সহ শ্রীমুখ মণ্ডলে, কবু খুলে পড়ে বা সংজ্ঞা নাকি গায়, নিকটে সতর্ক ভক্ত কটিতে জড়ায়, কবু কাঁচা ঘুমে ওঠা বালকের মতো, বারোয়ানা ঘরে ঘরে সিটি জাগরিত, বলেন সুদীর্ঘ ভাবে বাক্য জড় জড়, মুষ আছে এই বটে রয়েছে কাপড়ো, পুনরায় প্রভুরায় এই বাচ্চহারা, পরক্ষণে কখনো বা উন্মত্তের পারা, মাতোয়ারা ভাবে নৃত্য লাফে কাঁপে মাটি, খোল কর তাল বাজে তালে খুব আঁটি, কভু অঙ্গ ঢলে এত ভাবে রবি ভরে, পড়ি পড়ি ভাব কিন্তু ঘুমে নাহি পরে, কখনো মধুর কণ্ঠে করেন কীর্তন, আখর রচিয়া তায় নূতন নূতন, কভু কোনো ভক্ত কোনো মত মত্ত ভক্ত ভূমিতে পড়িয়া, জাগায় উঠেন তার বুকে হাত দিয়া, পরক্ষণে নৃত্য কি পূর্বের মতন, দেখিলে শুনিলে ধ্রুব মুক্ত প্রাণ মন, হইলে অসু কঠিন কুলিশের প্রায়, দ্রবিয়া গলিয়া পরে শ্রীপ্রভুর পায়ে। এ এক অদ্ভুত যাত্রা, এ যাত্রা গিরিশ ঘোষ কত যাত্রা লিখেছেন, কিন্তু এ যা যাত্রা শ্রীরামকৃষ্ণদেব তার সামনে অভিনয় করে দেখালে, এর সামনে তার সমস্ত যাত্রা ফেল করে গেছে। তিনি ধীরে ধীরে প্রবেশ করলেন, শুনলেন ভেতরে কীর্তন হচ্ছেন, ঠাকুর কীর্তন গাইছেন। বলছেন পূর্ণানন্দময় ঝড়ে আনন্দ কেবল, প্রতিভাতে যারা ভক্ত আনন্দ বিহ্বল, তার চেহারাটা দেখে মনে হচ্ছে তিনি যেন পূর্ণ আনন্দে একবারে ডুবে আছেন, এবং তার থেকে যে আনন্দ রেডিয়েট করছে, তার সেই আনন্দটা তার থেকে যে আনন্দ রেডিয়েট করছে, সেই আনন্দে যারা তার চারপাশে বসে আছে তারাও যেন, যেমন আলো রেডিয়েট করলে আলোকিত হয়ে যায়, ঠিক সেরকমভাবে আনন্দ এমনভাবে রেডিয়েট করছে যে তার চতুর্দিকে যত মানুষ আছে তারা আনন্দে একবারে পূর্ণ হয়ে গেছে। প্রতিকার বলছেন, হীরক খণ্ডে যথা ঝলমল করে, পাইয়া আলোর রেখা দেহের উপরে, ভবনে প্রবেশ মাত্র গিরিশ মহিম, দিব্য ভাবানন্দে হয় অন্তর পুরী। বলছেন এক জায়গায় একটা হীরক খণ্ড লেখা আছে, তারপর যখন আলো পড়ে সেই আলো ঠিকরে পড়তে থাকে, চতুর্দিকে ঠিকরে পড়তে থাকে, সেই আলো চতুর্দিকে আলোকিত করে, ঠিক সেই রকম গিরিশ যখন ভবনে প্রবেশ করলেন তারও মনে হলো একটি কোনো দিব্য আলোয় তিনি আলোকিত হয়ে গেছেন। আমরা যখন স্টেজে, যারা অভিনয় করেছেন তারা খুব ভালো জানেন, যারা ব্যাক স্টেজ থেকে ফ্রন্ট স্টেজে এসে উপস্থিত হন তাকে একটা অন্ধকার পথ দিয়ে অতিক্রম করতে হয়। ব্যাক স্টেজে যখন থাকে তখন তিনি একদম অন্ধকারে থাকেন, তার কারণ হচ্ছে
তার গায়ে আলো পড়ে না, ওখানে তারা হাঁটাহাঁটি করেন টর্চ জ্বালিয়ে, ছোট টর্চ জ্বালিয়ে পথটা দেখেন। কিন্তু যখন তারা স্টেজে ওঠেন, সেই টর্চটা বন্ধ করে তারা স্টেজে উঠে পড়েন, তখন স্টেজের সেই যে আলো, সেই আলোয় যেন তারা আলোকিত হয়ে যান। তিনি যে অভিনয় করতে এসেছেন, সেই অভিনয়ের চরিত্রটা যেন একদম আলোকিত হতে থাকে। ঠাকুরেরও ঠিক সেই রকম, যখন গিরিশকোষে সে প্রবেশ করলেন, গিরিশকোষের মনে হলো যেন তার সারা গায়ে এক দিব্য আলো পড়েছে এবং তাতে যেন তিনি আলোকিত। ভবনে প্রবেশ মাত্র গিরিশ মোহিত, দিব্য ভাবানন্দে হয় অন্তরপুরী। তার এক দিব্য আনন্দে তিনি এমন আনন্দিত হচ্ছিলেন যে তিনি যেন তার ভেতরে ডুবেছিলেন। অপূর্ব প্রভুর নৃত্য হয় সে সময়, নৃত্যের মাধুরী কথা কহিবার নয়। হুঙ্কারিয়া প্রভু নৃত্য সিংহের প্রতাপে, ধরা করে টল টল শ্রীচরণছাপে। হাঁ করে তাকিয়ে দেখছেন ঠাকুর নাচছেন, সাধারণের মতো নাচ নয়, একবারে সেই অল উইথ অল ফোর্স তিনি নাচছেন। বৈষ্ণবদের এই নাচ আমরা দেখেছি, একটা পা আগে ফেলে তারপরে আবার পিছিয়ে গিয়ে, আবার আগে ফেলে পিছিয়ে গিয়ে, একবারে মনে হয় যেন সিংহ, যেন একবার লাভ দিচ্ছে আবার একবার পেছনে হচ্ছে। আপনারা যারা ওই চীনাদের যাত্রা দেখেছেন, চীনাদের ওই সার্কাস দেখেছেন, তারা দেখবেন সেই অনেক রকমের বাঘটাকে মুখোশ করে তারা নাচে। ওই নাচগুলো দেখলে মনে যেন তারা খুব ফুল ফোর্সে নাচছে, সিংহের মতো করে তারা নাচতে আরম্ভ করেছে। বলছেন অদ্ভুত তাকে দেখে মনে হচ্ছে, হুঙ্কারিয়া প্রভু নৃত্য সিংহের প্রতাপে, ধরা করে টল টল শ্রীচরণ চাপে। ভাবে বড় মাতোয়ারা অতুল বিক্রম, মহাশ্রম তহু নহে অনুভব শ্রম। তিনি নাচছেন দেখছেন একবারে অতুল বিক্রম, সমস্ত উইথ অল গ্র্যান্ডিয়ার উইথ অল গ্ল্যামার তিনি নাচছেন, এবং সেই নাচ দেখে মনে হচ্ছে যেন ভীষণ রকমের পরিশ্রম করছেন। কিন্তু ঠাকুরের সারা শরীর দেখে মনে হচ্ছে তিনি এমন আনন্দে পূর্ণ হয়ে গেছেন, এই শ্রমটা যেন তাকে সামান্যতম স্পর্শ করছেন না। যষ্টির মতন কভু শ্রীঅঙ্গ নিশ্চল, কভু কাপে পানি দয়ে কভু চক্ষে জল। সুমন্দ মধুর হাসি কভু কভু খেলে, অপূর্ব লাবণ্য সহ শ্রীমুখমণ্ডলে। ঠাকুর কখনো কখনো স্থির হয়ে গেছেন যষ্টির মতো, যষ্টি মানে হচ্ছে কাঠের সেই লাঠির মতো, সেরকম শক্ত হয়ে গেছেন, কাঠের লাঠির মতো শক্ত হয়ে গেছেন। মাথাটা এমনি করে তুলে রেখেছেন, তার দু চোখ দিয়ে টপ 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 করে জল পড়ছে, তিনি হাঁ করে তাকিয়ে আছেন। বলছেন সুমধুর হাসি সে খেলে, কভু কভু খেলে, অপূর্ব লাবণ্য সহ শ্রীমুখমণ্ডলে। তার মুখে যখন সে হাসিটা খেলেছে, সে অপূর্ব লাবণ্য বিকশিত হচ্ছে, তার ভেতরে যে আনন্দ সেটা প্রকাশিত হচ্ছে। কভু খুলে পরে বা সংজ্ঞা নাহি গায়, নিকটে সতর্ক ভক্ত কোটিতে জড়ায়। কাঁচা কাঁচ ঘুমে কাঁচ কভু কাঁচা ঘুমে ওঠা বালকের মতো, বলেন সুদীর্ঘভাবে বারোয়ানা ঘরে ঘরে সিকি জাগরিত। বলেন সুদীর্ঘভাবে বাক্য জড়সর, মুসাচে এই বটে রয়েছে খবর। অধিকার বলছেন কখনো তিনি এমন গভীর ভাব সমাধিতে মগ্ন, তার কোমর থেকে কাপড় খসে পড়ে গেছে, যারা তাকে দেখে লজ্জা পাচ্ছে এরকম সব মানুষরা এসে তাড়াতাড়ি তার কোমরে কাপড় পরিয়ে দিচ্ছেন। তিনি যেন ছোট ছেলের মতো ঘুম থেকে উঠেছেন, কাঁচা ঘুম ভাঙিয়ে দিলে বাচ্চা ছেলেরা যেমন এমনি উঠে এদিক ওদিক তাকায়, কোনো কিছুতেই তাদের মনে হয় না, কোনো কিছুতে তাদের হুঁশ আসে না, তাদের অবস্থাটাও ঠিক সেই রকম হতে থাকে, তারা সেন একদম সেই ঘোরের মধ্যে আছে। বলেন সুদীর্ঘভাবে বাক্য জড়সড়, জড় জড় হুঁশ আছে এই বটে রয়েছে কাপড়। আমার যদি হুঁশ থাকে তাহলে কাপড়ও থাকবে, আর যদি হুঁশ না থাকে তাহলে কাপড় চলে গেলে আমার কী এসেছে, আমি তো অজ্ঞান হয়ে আছি। পরেন প্রভু রায় পুনরায় প্রভু রায়, এই পাচ্ছহারা পরক্ষণে কখনো বা উন্মত্তের পারা। মাতোয়ারা ভাবে নৃত্য লাফে ফুকাপে মাটি, খোল করতাল বাজে তালে খুব মাটি। কভু অঙ্গ ঢলে এত ভাবের বিভরে, পরিপরি ভাব কিন্তু ভূমে না পড়ে। তিনি গাইছেন তিনি নাচছেন, মনে হচ্ছে এই বোধহয় ঠাকুর ভাবেতে পড়ে গেলেন, আবার তিনি আবার সোজা হয়ে দাঁড়িয়েছেন। কোনোরকমভাবে কোনোভাবেই যেন ঠাকুরের সেই আনন্দে বিভোর হয়ে আছেন, অপূর্ব একটা ছবি। বলছেন কখনো মধুর কণ্ঠে করেন কীর্তন, আখর রচিয়া তাই নূতন নূতন। মধুর কণ্ঠে কীর্তন করছেন আর সেই কীর্তনে আখর দিচ্ছেন, যেমন আছে যশোদা নাচাতো কমা বলে নীলমণি, সেরূপ লুকালি কথা করালো বদলি, এটা হচ্ছে মূল গানটি। এরপরে তার সঙ্গে আখর দিচ্ছেন, একবারে নাচতো শ্যামা হরি বলে এই বাঁশি ছেড়ে ওষি ছেড়ে বাঁশি লয়ে, একবার তুমি নাচতো শ্যামা। এই যে এক একটা ছোট্ট ছোট্ট শব্দ জুড়ে দিচ্ছেন, একটা বাক্য জুড়ে দিচ্ছেন, সেই গানের সুষমা বৃদ্ধি পায়, একে বলে আখর।
সে আক্ষর দিচ্ছেন, বলছেন কখনো কোনো ভক্ত যে ভাবেতে মেঝেতে পড়ে গেছেন, ভূমিতে পড়ে গেছেন, তখন তার হৃদয়ে স্পর্শ করে তার ভিতরে প্রাণ শক্তি সঞ্চয় করে তাকে তুলছেন। বলছেন পরক্ষণের নৃত্য গীত পূর্বের মতন দেখিলে শুনিলে ধ্রুব মুক্ত প্রাণ মন, হইলেও কঠিন পুলিশের গায়ে দ্রবিয়া গলিয়া করে শ্রীপ্রভুর প্রায়। যদি বাজের মতো সুকঠিন হয় তবু শ্রীরামকৃষ্ণের এই দিব্য রূপ দর্শন করলে, এমন বাজ যেমন একবারে আকাশেতে মিলিয়ে যায়, বাজ হওয়ার পরে যেরকম আকাশেতে মিলিয়ে যায়, ঠিক সেইরকম ভক্ত হৃদয় যেন তাতে গলে যাচ্ছে। আমরা শেষ করব সেই ঘটনাটি বলে, নৃত্যগীত জন্ম দেন নিজে নাট্যকার, বিনা কণ্ঠী অভিনেত্রী লয়ে থিয়েটার, প্রিয়তম বরপুত্র কল্পনা দেবীর, চিত্তখানি আঁকাপট স্বভাব ছবির, সামাজিক রীতিনীতি পাতি পাতি পড়া, সমুজ্জ্বল বুদ্ধিবৃত্তি সাধারণ ছাড়া, অভিমানী চূড়ামণি নির্ভয় আচার, ধরা পেড়া ছাতির দে ভরা অহংকার, তীরের স্বভাব নহে ধনুকের মতো, মদ দেখে মুক্তিমান মদ পরাভূত, এহেন গিরিশ ঘোষ বিনা নিমন্ত্রণে ত্রস্তচিত উপনীত রামের ভবনে, বুদ্ধিহত একেবারে বিমোহিত প্রাণ, সংকীর্তন শ্রীপ্রভুর করে নিরীক্ষণ, মনে মনে করে আস পরশন করি, মনে মনে করে আস পরশন করি, অচল অপেক্ষা গুরু তনু অহংকারে, মনে মনে করে আস পরশন করি, অভয় চরণ রজ মস্তকেতে ধরি, অচল অপেক্ষা গুরু তনু অহংকারে, লোকলজ্জা ভয় কাছে যাইতে না পারে, বাঞ্ছা কল্পতরু প্রভু ভক্তবত সল, মহিলা সকলে পাতি মোহনিয়া বল, বিউহল সকলে যেন নেশায় আতুর, গিরিশ চেতায় নেচে আইলা ঠাকুর, আবেশে বিভোর অঙ্গ পরে যেন ঢলে, খেলে অপরূপ কান্তি বদন মণ্ডলে, গিরিশের সাতপূর্ণ সময় পাইয়া, মাথায় ধরিল পদ রজ রজ মাথায় ধরিল রজ পদ পরশিয়া, চকিতের মধ্যে কার্য করি সমাধান, প্রাঙ্গণের মাঝে প্রভু করিলা পয়ান, যেইখানে ভক্তগণ ভাবে মাতোয়ারা, করিতেছে নৃত্য গীত প্রায় বুদ্ধিহারা। বলছেন গিরিশ ঘোষ যিনি স্বয়ং নাট্যকার, বিনা কণ্ঠী সব অভিনেত্রী অভিনয় করেন, কল্পনা দেবীর তিনি প্রিয় পুত্র, নাট্যকার তিনি কল্পনা করেন, ঘটনাকে আঁকেন, এই বলছেন কল্পনা দেবীর তিনি প্রিয় বরপুত্র, যিনি জগতের সব কিছু ছবি আঁকেন, সামাজিক রীতিনীতি যিনি খুব হাড়ে হাড়ে চেনেন, মানুষের সাধারণ মানুষের চেহারা থাকলে অতি বুদ্ধিমান তিনি, তা তিনি এত মদ খান যে মদ মনে হয় এইবার পরাভূত হয়ে যাবে, এইরকম অবস্থা তার। এহেন গিরিশ এসেছেন ঠাকুরের সঙ্গে দেখা করতে রামচন্দ্র দত্তের বাড়িতে, গৃহকর্তার বিনা নিমন্ত্রণ, রামচন্দ্র দত্ত নিমন্ত্রণ করেন, অন্য ভক্তরা নিমন্ত্রণ করেছে, এহেন অভিমানী পুরুষ তিনি এসেছেন, বছর তথাপি তার যেন সেইটা যাচ্ছে না, তার মনে এক অদ্ভুত আশা, যদি ঠাকুরের পায়ে হাত দিয়ে একটু প্রণাম করতে পারতাম, ঠাকুরের পায়ের ধুলো যদি নিতে পারতাম, তার মনে হচ্ছে, কিন্তু তিনি কিছুতেই এগিয়ে আসতে পারছেন না। বলছেন বাঞ্ছা কল্প তরু প্রভু ভক্ত বৎসল, মহিলা সকলে পাতি মোহনীয়া বল, ভিউ হল সকলে যেন নেশায় আতুর, গিরিশে যেথায় না যে আইলা ঠাকুর। ঠাকুর যেন এই ঘটনা মনে মনে বুঝতে পারলেন, তিনি যেন জগৎকে মোহিত করে দিয়েছেন, জগতে সবাই মোহিত হয়ে গেছেন, চুপি চুপি একটা লীলা করলেন, কি করলেন, তিনি টুকটুক করে নাচতে নাচতে ঠিক গিরিশ ঘর যেখানে দাঁড়িয়েছেন সেখানে সে উপস্থিত হলেন, আবেশে অবিভোর অঙ্গ চলে পড়ে যেন ঢলে, খেলে অপরূপ কান্তি বদন মণ্ডলে, গিরিশের সাতপূর্ণ সময় পাইয়া, মাথায় ধরিল রজ পদ পরশিয়া, আর সে তার সে দিব্য রূপ দর্শন করছেন, ভাবিতে যেন একদম ঢলে পড়ছেন, এইরকম রূপ দর্শন করে তিনি যেন মোহিত হয়ে গেছেন, ঠাকুর তার কাছে যাওয়া মাত্র তার পায়ে হাত দিয়ে প্রণাম করে তার পায়ের ধুলো তিনি মাথায় দিলেন। বলছেন চকিতের মধ্যে কার্য করি সমাধান, প্রাঙ্গণ মাঝে প্রভু কইলা পয়া, যেইখানে ভক্তগণ ভাবে মাতোয়ারা, করিতেছে নৃত্য গীত প্রায় বাচ্চা পারা। আমরা যে বলি না ঠাকুর একবারে ভাবেতে মাতোয়ারা হয়ে গেছেন, আমরাও মাঝে মাঝে মাতোয়ারা হয়ে যাওয়ার চেষ্টা করি, যেহেতু আমরা শ্রীরামকৃষ্ণের সন্তান তাই আমরা তিনি মাতোয়ারা হতে মাতো আমাদেরও মাতোয়ারা হতে হবে, মাতোয়ারা না হলে আমাদের কিছুতেই কিছু চলবে না, কিছু কোনো রকম কিছু চলবে না, কিন্তু আমরা যদি ঠাকুরকে দেখি, দেখুন জগতে সবাই দেখছেন তাকে মাতোয়ারা, এবং তিনিও যেভাবে প্রতিভাত হচ্ছেন তাকে দেখে মনে হচ্ছে তিনিও যেন মেতে আছেন,
অথচ তিনি জানেন, ভীষণ রকমভাবে জানেন, তিনি ভীষণ রকমভাবে জানেন যে কী করে এই সব লীলা করতে হয়। তিনি এলেন, চকিতে যেরকম সেই প্রেম নিবেদন করেন ঠিক সেইরকম তাকে সুযোগ দিলেন, আবার চকিতে ফিরে গেলেন। কেউ জানতে পারলো না দুজনের মধ্যে কী অদ্ভুত এক লীলা হলো, কী অদ্ভুত এক লীলা হলো। আমাদের মনে আছে গগনানন্দজি এসেছেন আমাদের ঘরেতে, আমরা ঘরেতে মহারাজ অফিসে বসে কাজ করছি, মহারাজ এসে জিজ্ঞেস করছেন কী করছো তোমরা। মহারাজ তখন ভাইস প্রেসিডেন্ট এই কোরবানপ্রি ট্রাস্টিজ মিটিয়েলে, উনি বিকেলে হেডকোয়ার্টার্সে হাঁটতে যেতেন, বড় বারান্দা আছে তাই ওখানে হাঁটতে যেতেন। তবে যে ঘরে আলো জ্বলছে সেই ঘরে কি খোঁজ করতেন কী করছি। আমাদের জিজ্ঞেস করলেন কী করছো, জুলাই মাস আমরা বললাম মহারাজ ফাইনাল অ্যাকাউন্টস তৈরি করছি। উনি বললেন হ্যাঁ হ্যাঁ তোমাদের তো এখন একটা দুর্গাপুজোর সময়, এটা তো দুর্গাপুজো তোমাদের। তারপরে আমরা বললাম যে মহারাজ একটু আমার চেয়ারে বসবেন। মহারাজ তাকিয়ে বললেন কেন বসবো, আমি বললাম বসলে আমার খুব আনন্দ হবে। বলে মহারাজ এমন চোখটা এরকম পিট কর পিট পিট করতে, সে চোখটা এমন পিট পিট করলেন, সে এক অদ্ভুত আনন্দ, ওই যে অ্যাফার্মেশনে হাসি, আত্মস্থানন্দ যে দীক্ষা দিতে এসছেন রোজ ফুল পড়ে যায় বলে আমরা সারা সিংহাসন জুড়ে ছোট 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 পেরেক লাগিয়ে রেখেছি, যাতে ফুলগুলোকে গেঁথে দেওয়া যায়। মহারাজ এসে বলছে দেখ দেখি আজকে একটাও ফুল পড়ে যায়নি। আমরা বলছি হ্যাঁ মহারাজ একটাও ফুল পড়ে যায়নি। মহারাজ বুঝতে পারছেন কিছু একটা গোলমাল হয়েছে, কিন্তু কী হয়েছে সেটা বুঝতে পারছেন না। তারপরে আস্তে আস্তে অল্প দেওয়ার পর, মাপে অল্প দেওয়ার পর মায়ের পাশে একটা কলকা কাঠের কলকা ছিল, সেইটা ধরে এমনি এমনি করে নাড়াতে আরম্ভ করেছেন। এই নাড়িয়েছেন একটাও ফুল পড়ছেন না। সে ছোটো ছেলেটা ভুল করলে যেরকম ধরা পড়ে গেলে হাসে চোখ পিট পিট করে, মহারাজ ঠিক করে চোখ পিট পিট করে আমাদেরকে তাকিয়ে হাসছেন আর বলছেন দেখ দেখি একটাও ফুল পড়ছে না। তারপরে আবার তিনি সব স্বাভাবিক কাজ করছেন। এক অদ্ভুত একটা অদ্ভুত ঘটনা, এই তিনি কৃপা করছেন, আবার তিনি মুহূর্তের মধ্যে সাধারণের মধ্যে মিশে যাচ্ছেন, একেবারেই আমাদের মনে রেজিস্টার করতে দিচ্ছেন না। অথচ যারা সত্যিকারের ভক্ত তাদের মনে শ্রীরামকৃষ্ণের এই প্রত্যেকটি লীলা রেজিস্টার করে। এই লীলাগুলি যত আমাদের জীবনে রেজিস্টার করবে তত জানবেন আমরা শ্রীরামকৃষ্ণ লীলাকে নিজেদের ভেতরে পুনরাভিনয় করার যোগ্য হয়ে উঠছি, এবং যত আমরা নিজেদের জীবনে সেটাকে পুনরাভিনয় করতে পারবো তত আমরা শ্রীরামকৃষ্ণ নয় হয়ে উঠছি। আজকে এই পর্যন্ত। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জাননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম, ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।